ভালো লাগছে আবারও ছোটবেলায় ফিরে গেলাম, কারণ আমরা তো পর্দায় এসেছি আসলে অনেক পরে। হ্যাঁ, কিন্তু ছোটবেলায় তো আসলে মাঠেই খেলতাম। আমি মছিল মডেল স্কুলে ছিলাম, এজিবি কলোনিতে ছিলাম স্কুল, পাশে সেন্ট্রাল গভর্নমেন্ট ছিল, আইডল স্কুল ছিল, তো প্রচুর খেলতাম আমরা তখন। সেন্ট্রালের মাঠে আমাদের অনেক টুর্নামেন্ট হতো, আর তখন তো আসলে এত বড় কাপ টাপ কিছু ছিল না, আমরা তখন লিটারে খেলতাম। হ্যাঁ, দেখা যেত যে 5 লিটার 10 লিটার এভাবে খেলতাম। সো আমি একদমই লোকাল এরিয়া টুর্নামেন্ট যেটা বলে, গলি ক্রিকেট যেটা বলে, সেটা খেলে বড় হয়েছি। পরবর্তীতে একটা বাইক অ্যাক্সিডেন্টের জন্য আমার ইঞ্জুরি ছিল একটা, অনেকদিন খেলিনি। তো থ্যাংকস টু সিসিএল যে এত বছর পরে এসে আবারও আমার মনে হচ্ছে যে আমি আমার এলাকায় ফিরে গিয়েছি, আমি স্কুল লাইফে ফিরে গিয়েছি, এন্ড ইট ফিলস সো গুড। আপনি বললেন যে গলি ক্রিকেটে খেলতেন, তখন কি ব্যাটসম্যান ছিলেন না বলার? ব্যাটসম্যান ছিলাম। আর কোন পজিশনে খেলতেন? ভাই সবাই আমরা ওপেনিং এ খেলতে চাই এটা নিয়ে। কখন কি এরকম হয়েছে যে আপনি ছোট ছিলেন, মানে টিমে নিত না ভাত হিসেবে নিত? আমার ছোটবেলায় যেটা হতো যে আমি প্রায় ক্লাস 10 পর্যন্ত আমাকে সবাই হচ্ছে গিয়ে অনেক নামে ডাকতো, বলতো ডাবল ব্যাটারি সিঙ্গেল পাওয়ার, হ্যাঁ অনেকে ব্যাটারি ডাকতো, হ্যাঁ অনেকে চশমুদ্দিন ডাকতো, ঠিক আছে আমি তখন মানে গ্লাসেস পড়তাম, চশমা পড়তাম, একটু সমস্যা ছিল। তো যেটা হতো বল আসলে মানে কনফিউজ হয়ে যেতাম যে কোন দিক থেকে আসতে, আমার মনে হচ্ছে আমি খুবই কনফিউশনে থাকতাম। এই সেমটাই হয় ম্যাথমেটিক্সেও আমার ক্ষেত্রে। হ্যাঁ, তো তারপরও এই 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 স্ট্রাগল ছিল ক্লাস 5 পর্যন্ত, এরপরে অনেক প্র্যাকটিস করতে করতে কেটে গিয়েছিল। অ্যান্ড যেটা হয় যে আমরা এখানেও যখন প্র্যাকটিস করছিলাম শুরুর দিকে একটু দেরিতেই নামতাম, হ্যাঁ সাই ফিল করতাম, অনেকদিন পরে খেলছি। পরে কোচ একটা সময় দেখলাম যে আমাকে একটু প্রায়োরিটি দিচ্ছেন, ফার্স্টের দিকে খেলাচ্ছেন। হ্যাঁ, লাইফ ইজ বিউটিফুল, যতক্ষণ পর্যন্ত সব কিছু সুন্দর হতে থাকে। আমি 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 ক্যামেরা আমি ক্যামেরা ক্যামেরার সামনে খেলতে ভালোবাসি, আমি মাঠে খেলতে ভালোবাসি। যাই হোক, যেহেতু আপনার টিমে অনেক স্ট্রং প্লেয়াররা আছেন, অনেক তারকা রয়েছেন, এই খেলাটা মূলত হচ্ছে বাংলাদেশ টিমকে ইন্সপায়ার করার জন্য, বাংলাদেশ টিম অলরেডি চলে গিয়েছে, তাদের জন্য কি শুভেচ্ছা বার্তা থাকবে? এবং তামিম ইকবাল ইস্যু নিয়ে সাকিব তামিমের একটা ভালো একটা আলোচনা শুরু হয়েছে, আপনার কি মনে হচ্ছে তামিম না থাকা একটু দলে কোনো ঘাটতি পড়বে কি? ডেফিনেটলি ডেফিনেটলি, তামিম ভাই ইজ এ টাইগার, বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারই টাইগার, বাট তামিম ভাই ইজ এ টাইগার। আমি ফার্স্ট বল থেকেই ওয়েট করি যে আমরা বাউন্ডারিজ দেখবো, রাইট? তো এরকম একটা প্লেয়ার যদি দলে না থাকে এটা ডেফিনেটলি অনেক খারাপ লাগবে। তারপরও ব্যাপারটা হচ্ছে একদমই তাদের ইন্টারনাল একটা ইস্যু, সো আমি তো আসলে বাইরে থেকে কিছুই জানি না, অতটুকুই জানি যতটুকু আপনারা জানেন। সেখান থেকে দর্শক হিসেবে, বাংলাদেশের নাগরিক হিসেবে চাবো যে তামিম ভাইকে, হ্যাঁ বাকিটা এখন হচ্ছে গিয়ে তাদের ব্যাপার। যেহেতু একটা বিষয় জানতে চাই, এটা হচ্ছে যে কালকে তামিম ভাইয়ের ভিডিও বার্তা সে উদ্দেশ্যে দিয়েছে, এবং সেখান থেকে খুব স্পষ্ট বোঝা যাচ্ছে তার সাথে একটা ইন্ডাস্ট্রিজ হয়েছে, ক্রিকেট বোর্ড তার সাথে একটা ইন্ডাস্ট্রিজ করেছে, কিন্তু সেখানে আমার হাতুর সিং এর নাম আসতেছে, সাকিবের নাম তো ইনভলভ হয়েছে, আপনার নাম আপনার নাম আসছে, আপনার নাম ইনভলভ আছে। সো সবকিছু মিলিয়ে অ্যাজ এ অডিয়েন্স, যে ক্রিকেট লাভার, যে সেলিব্রিটি, তারপর আমি একটু যুক্ত করি, সাকিব আল হাসান কিন্তু যাওয়ার আগে কিন্তু একটা টিএসপোর্টসের ভিডিও বার্তা বলেছেন যে তুমি বাচ্চাদের মতো পড়ছো কেন, তোমার ব্যাট দিকে তোমারে খেলতে হবে, হ্যাঁ মাঝে মাঝে সুযোগ দিতে হবে, মাঝে মাঝে বসে থাকতে হবে, তুমি দরকারে খেলো না, এইগুলো কেন? আমার 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 এখানে যেটা মনে হয় যে আমি যতটুকু জানি সাকিব ভাইয়ের বা তামিম ভাইয়ের সবার জন্য এটা কিন্তু লাস্ট ওয়ার্ল্ড কাপ, এরপর তারা খেলতে পারবে না। তো এমন একটা সিচুয়েশনে এসে আসলে এটা বাচ্চার মতো না, এটা আবেগের বিষয়। হ্যাঁ, আমি যদি মনে করি যে মানে এটা আমার জীবনের লাস্ট ফিল্ম, এরপরে আমি কখনো ফিল্ম করতে পারবো না, আমি কেন করবো না? আমি তো এটার জন্য এতগুলো বছর দিয়েছি, আমি তো এটার জন্য বড় হয়েছি, আমি তো আই উইল ডু এনিথিং, আমি ওয়ার্ক করে বসবো ওটার জন্য, বিকজ ওইটা আমার রাইট, আমি আমার লাইফটাকে ওখানে দিয়েছি। হ্যাঁ, তামিম ভাই তো আসলে ক্রিকেটের বাইরে কিছু করেন না, হ্যাঁ উনি তো হচ্ছে গিয়ে বিজনেস করছেন না, বা উনি হচ্ছে গিয়ে জব করছেন না, বা অনেক কিছু করছেন না, যে ক্রিকেট উনার অনেকগুলো পেশার একটা পেশা, যেটা হচ্ছে গিয়ে উনি এখানে বাচ্চা মোটা করবেন না। আমার মনে হয় যে এইটাই রাইট, উনি যেটা করছেন একদমই ঠিক আছে, আমি হলো আমি এটাই করতাম। খেলার দিকে ফোকাস দেওয়া হচ্ছে না, দেখছি যে ব্যাক টু ব্যাক অনেকগুলো ম্যাচ হচ্ছে, বাংলাদেশের পারফরমেন্স যদি বলি যে 30 ওভারে তারা খেলতে পারতেছে না, 40 ওভারে খেলতে পারতেছে না। যেটা 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 হয় যে ধরেন কোথাও যখন একটা ইস্যু হয় সেটার তো কিছু না কিছু মানে কোথাও আগুন লাগলে সেটা তাপ কিন্তু মোটামুটি চারিদিকে ছড়ায়। হ্যাঁ, সো একটা টিমের ভিতরে যখন এত বড় একটা ক্রাইসিস চলছে এটা কিন্তু প্রত্যেকটা প্লেয়ারের উপরেই যাচ্ছে। হ্যাঁ, তো এই এই ক্রাইসিসগুলো যদি একটু নিজেরা নিজেরা
কাটিয়ে ওঠা যায়, কারণ প্রত্যেকটা প্লেয়ারের ইন্ডিভিজুয়ালি কন্ট্রিবিউশন অনেক বেশি। লাস্ট বেশ কিছু বছরে এই প্লেয়ারগুলোই কিন্তু অন্যান্য দেশগুলোকে ডমিনেট করে গিয়েছেন, হ্যাঁ, বাংলাদেশকে একটা সুন্দর জায়গায় এনেছেন। এখন আপনি পৃথিবীর যে কোনো জায়গায় যান, আমরা ক্রিকেটের জন্য পরিচিত। সো আমার মনে হয় যে এই এই ব্যাপারগুলো সর্ট আউট করা উচিত। আর তামিম ভাই যে ফর্মে নেই ব্যাপারটা তো এরকম না, হ্যাঁ, অ্যান্ড যেটা হচ্ছে গিয়ে ফিজিওদের তো অনেক কল থাকে, হ্যাঁ। তো একটা একটা প্লেয়ার আপনার নট নেসেসারি যে প্রত্যেকটা ম্যাচে খেলবে। আমরা দেখেছি যে আর্জেন্টিনার মেসিও কিন্তু সব ম্যাচ খেলেছে, কিন্তু তারা ওয়ার্ল্ড কাপ পেয়েছে। সো টিমের বন্ডিং অ্যান্ড হচ্ছে গিয়ে স্ট্র্যাটেজি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি এত ভালো একজন ব্যাটসম্যানকে ওনার লাইফের একদম শেষ ওয়ার্ল্ড কাপে তো ফেলে আসতে পারেন। জি ভাইয়া, সর্বশেষ প্রশ্ন যদি থাকে, বাংলাদেশ টিমের জন্য একটা বিশেষ বলবেন, এবং বাংলাদেশ যদি একদম ওয়ার্ল্ড কাপ নিয়ে চলে আসে আপনি কি করবেন? আমি বেরোস হয়ে যাবো খুশিতে, বিকজ এটা তো ড্রিমের মতো। হ্যাঁ, ওয়েন আর্জেন্টিনা গট ওয়ার্ল্ড কাপ আমার কাছে মনে হচ্ছে আই গট এভরিথিং। তো বাংলাদেশ যখন পাবে ওয়ার্ল্ড কাপ, আমার আই ডোন্ট নো আমি কি করবো, আমি গোটা বাংলাদেশ মাথায় নিয়ে দৌড়াবো তখন। হ্যাঁ, অ্যান্ড বাংলাদেশ টিমের জন্য অনেক অনেক শুভকামনা, বিকজ আপনারা আসলে রিয়েল হিরোজ। হ্যাঁ, আমরা তো হচ্ছে গিয়ে শুধু চেষ্টা করি একটা বিনোদনের মাধ্যম দেয়া, কিন্তু গোটা পৃথিবীকে একটা জায়গায় ক্রিকেটাররা বা ফুটবলাররা বা অ্যাথলেটরা নিয়ে আসেন। সো ওই জায়গা থেকে প্রত্যেকটা প্লেয়ারের জন্য শুভকামনা, আর আমার দেশ বাংলাদেশের জন্য অনেক বেশি শুভকামনা। অ্যান্ড আমি খুবই হোপফুল যে একটা ম্যাজিক হয়ে যাবে এবার।